গুড মর্নিং এভরিওয়ান। আজকের ব্লগের সকালটা শুরু একটু অন্যরকম করে। আজকে মাসির সঙ্গে এসেছি মাসির ছাদ বাগানে। আমি মাসিকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি একজন হোম মেকার, তো তুমি কখনো অস্থির হয়ে যাও না যে সবসময় রান্না বান্না ঘর দেখা? তখন মাসি বলেছিল, না, আমারও একটা ভালো লাগা জায়গা আছে যেখান থেকে আমি শান্তি খুঁজে পাই, আমার ভালো লাগাগুলো দেখি। তো সেই জন্য মাসির সঙ্গে আজকে সকালবেলায় একদম ঘুম থেকে উঠে চলে এসেছিলাম দেখতে মাসির মর্নিং রুটিনটা কী। মাসি সকালবেলায় এসে এই ছাদ বাগানে বেশ কিছুক্ষণ সময় কাটায়। প্রচুর গাছগাছালি লাগিয়েছে এই কংক্রিটের ভিড়ের মধ্যে, এই এক টুকরো ছাদ বাগান যেন খুব শান্তির জায়গা। তখন বুঝতে পারলাম, হ্যাঁ সত্যি, এইভাবেই বোধহয় আমাদের মতন হোম মেকাররা কোথাও একটা ঘরের কোনায় শান্তির খোঁজ করে। এমনকি লেবু গাছও লাগানো হয়েছে, নানান রকম গাছ দেখে মনটা জাস্ট ভরে গেল, কিছু বলার নয়। মানে সত্যি একটা জিনিস শিখলাম যে সত্যি এইরকমভাবেই বোধহয় ভালো রাখা যায় নিজেকে। তারপর মাসির যেটা থাকে বাগানের মধ্যে, সে পাখিদেরকে খেতে দেওয়া, এটাও তার একটা আনন্দের জায়গা। এইভাবে পাখিরা এসে খাবার খায় এবং সেটা দেখে আমারও যেমন মনটা ভালো হয়ে গেল, মাসিরও তেমন মনটা ভালো হয়ে যায় রোজই। এরকমইভাবে ভালো করে দিনগুলো কাটুক সবার, সব হোম মেকারদেরই থাকুক কিছু ভালো লাগার জায়গা ঘরের কোনায়। তো চলো, এবারে হচ্ছে সকালবেলায় এই সমস্ত কিছু ছাদে দেখে মনটা যেমন ভালো হয়ে গেল, তেমনি যেন অনেক শান্তির খোঁজ পেলাম এই কলকাতার মতো একটা বড় শহর, ভিড় ভাট্টা পলিউশনের মধ্যে অনেক কিছু পেলাম। আমার পূর্ণ বিশ্বাস এরকমই বোধহয় আরও অনেক ঘরে একইভাবে মেয়েরা হয়তো ভালো দিন কাটাচ্ছে। গুড মর্নিং, গুড মর্নিং বলছো? গুড মর্নিং, গুড মর্নিং। দুদিন ধরে ঘুম থেকে উঠে এই মেয়েটার মুখ দেখাটা হচ্ছে সব থেকে প্রিয় একটা জিনিস, কিন্তু আজ মনটা একটু খারাপ। কেন কি আজকে আমরা চলে যাচ্ছি হোটেলে, আজকে আমরা ওখানে যাচ্ছি। তোকে টাটা বাই বাই করে আমরা এগোলাম। টাটা। বেরোবার সময় মনটা না ভীষণ কানছিল, বেধাকে তো অনেকটা সময় ধরে দেখছিলাম, মনটা ওখানেই লেগেছিল। যাই হোক, কাজে তো এগিয়ে যেতেই হবে, তো বেরিয়ে পড়লাম। তো এখন মাসির বাড়ির থেকে বেরিয়ে আমি একটা হোটেল ভাড়া করেছি অ্যাকচুয়ালি। সেটার কারণ হচ্ছে যে একটা কিছু বিশেষ কাজ আছে আমার, সেই কারণে, অন্য কোনো ব্যাপার নয়। বিকেলে আবার মাসির বাড়ি যাবো, তো সেই জন্য এখন আপাতত হোটেলে আছি, দুদিন এখানে থাকবো, তারপর হয়তো আমি খড়গপুর চলে যাবো। অনির্বাণ তো জানো অফিস ট্যুরে আছে, তো দেখা যাক। অ্যাকচুয়ালি আমি একটা কোনো কাজে এসেছি যেটা পরে তোমাদের কাছে রিভিল করব হয়তো। তো চলো, আজকে আর কি এই হোটেলে থাকবো, আর বিকেলে মাসির বাড়ি যাওয়া আছে, আর ব্যাস এইটুকুই আর কি। আপাতত বেশ কিছু, মানে আমার না একদম মানে ব্লগগুলো এডিট করা হচ্ছে না কিছু, ওখানে মেধার সঙ্গে এত মেতে গেছি আর এতদিন পর দেখা হয়েছে, গল্প গুজব করতে করতে মানে পুরো দিনটা কেটে গেছে। তো এখন হোটেলে বসে একটু এডিটগুলো ফিনিশ করব। প্রথমে লাঞ্চে আজকে আমরা হলদিরামের ভেজ থালি নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি এটা আমারই ইচ্ছে ছিল, অনেকদিন খাই না। তো এখানে হচ্ছে দিয়েছে নান, দিয়েছে ফ্রাইড রাইস, দিয়েছে পেঁয়াজ আর লেবু, দিয়েছে ডাল, দিয়েছে আর পনির দিয়েছে। ও অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। এই প্লাস্টিকটা ছিঁড়তে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে একদম। এখন বাজে বিকেল 5টা, আমি আর অনির্বাণ আবার যাচ্ছি মাসির বাড়িতে, একটু আজকে শপিংয়ে যাওয়ার আছে। তোমাদেরকে বলেই ছিলাম মেধার সামনে অন্নপ্রাশন রয়েছে, তো সেই জন্য একটু শপিংয়ে যাওয়ার আছে, সেই জন্য আমরা বহুদিন পর আবার বেরিয়েছি শপিংয়ে দিদির সাথে, প্রায় অনেকগুলো বছর পর। তো যাই হোক, আজকে শপিংয়ের মেন মানে টপিক হচ্ছে ছেলেরা, তাদের জন্য পায়জামা পাঞ্জাবি কিনতে যাওয়া হচ্ছে। সামনেই মেধার অন্নপ্রাশন রয়েছে, তো তার জন্য তাদের শপিংটা আগে করা কিন্তু জরুরি। তো ওই জন্য আমরা মান্যবারে এসেছিলাম, ওখানে বেশ কতগুলো পায়জামা পাঞ্জাবি চুজ করবার জন্য, চোখ ধান দিয়ে যাওয়া একদম কালেকশন, কিন্তু বেশ ভালো লাগলো, অনেক রকমের অনেক জিনিস। কিন্তু ছেলেরাও যে এত টাইম নেয় জানতাম না। এদিকে তো মেধু বেটু ঘুমিয়েই গেছে, কি আর করবে বেচারি। আর এইদিকে আমি ঘুরে ঘুরে আমিও দেখছিলাম, কিন্তু এই ছেলেগুলোর কিছুই যেন পছন্দ হচ্ছে না, খালি মেয়েদেরই দোষ দেওয়া হয় যে শপিংয়ের টাইম নেয়।
ঠান্ডার সাথে স্যার একটা জ্যাকেট পরতে পারেন, ভালো লাগবে। না গরমে আর জ্যাকেট নয় ভাই, ইতেই ইতি। দেখি দেখি অঙ্কুশ দা একটু ঘোরো, এখন একটু রিভিল করে দিই তোমাকে। দাঁড়াও পাশাপাশি দেখি, ছেলেদের শপিং ডান, তারপর এসেছিলাম একটু খাদিমসে। আমার আবার পায়ে খাদিমস ছাড়া জুতোই হয় না, কিন্তু এখানে সেরকম কালেকশন ছিল না, তাই ওখান থেকে বেরিয়ে এলাম হাক্কা বলে একটা রেস্টুরেন্টে, ওখানে খাবো বলে। কিন্তু এখানে খাওয়া হলো না, কারণ কি মেদু প্রচণ্ড কাটছিল। বেশ ভালো টেটটি পাচ্ছি, বাচ্চা নিয়ে বেশক্ষণ বাইরে থাকাটা হেভি মুশকিল। তারপর সবাই মিলে চলে গেলাম তাড়াতাড়ি করে বাড়ির দিকে। তো মাসির বাড়িতে সবাই একসঙ্গে গেলাম, আর ওখান থেকে আমরা আবার ক্যাবে করে চলে এলাম আমাদের বাড়ির দিকে, সরি বাড়ি বলছি, হোটেলের দিকে। তো যাই হোক, রাস্তা অনেকটা রাত হয়ে গেছিলো, তো একটু রাত্রিবেলায় আমি আর অনির্বাণ একটুখানি কলকাতার রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম। বেশ ভালো লাগছিলো অনেক দিন পর এইভাবে দুজনে হাঁটিনি কলকাতার রাস্তায়। বেরিয়ে সন্ধ্যার থেকে কিছুই খাওয়া হয়নি, প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই অজ্ঞতা হোটেলে ফিরে আসলাম। আর বেশিক্ষণ বাইরে থেকে লাভ নেই, একটু কিছু খাবার অর্ডার করে পেটে দিতেই হবে, কেন কি প্রচণ্ড খিদে পেয়েছে। এদিকে রুমটা দেখতেই পাচ্ছ অগোছালো হয়ে আছে, কোনো রকমে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। রুমের এই উইন্ডোটা দেখতে এলাম, উইন্ডো থেকে এজিসি বোস যে ওভার ব্রিজটা রয়েছে ওটা পুরো দেখা যাচ্ছে। কলকাতার যে ব্যস্ততা সেটা আমার এই উইন্ডোটার থেকে দেখে আমার ভীষণই ভালো লাগছিল। জানি না কতটা ক্যামেরায় ধরা পড়ছে, যতটা পেরেছি ততটা ক্যাপচার করলাম। তো আমরা হোটেলে ফিরে গেছি। তো আজকে তো দেখলে বিকেলবেলায় বেরিয়েছিলাম, বেশ শপিং টপিং হলো, দিয়ে বাচ্চাটা এত কাঁদতে শুরু করলো, দিয়ে আমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি ফিরে গেলাম। আমার চোখে দেখছো কীরকম ঘুম, কালকে অনেক রাত পর্যন্ত মানে দিদি আমি সবাই মিলে গল্প করেছি। তো এখন জাস্ট হোটেলে ফিরে হঠাৎ করে জোম্যাটো চেক করে দেখলাম যে ওভেন স্টোরি পিজা পাওয়া যাচ্ছে। তোমাদের হয়তো মনে আছে এই ওভেন স্টোরি পিজা আমরা ভীষণ খেতে ভালোবাসতাম দিল্লিতে, তো হঠাৎ করে মনে পড়লো, তাই জন্য এই ওভেন স্টোরি পিজা অর্ডার করে একটুখানি খেলাম। সেমিজা নিয়েছি যাতে বেশি ইনটেক না হয়, তাই জন্য একটা জাস্ট সেমিজা নিয়ে খাচ্ছি। এই পিজাটাকে আমি ভীষণ ভীষণ ভালো, একটা ভেজ পিজা অর্ডার করেছি, জাস্ট হাফ পিজাটা আর কি, ভীষণ ভালো লাগে আমার। প্লিজ ট্রাই করে দেখো তোমরা যারা যারা মেট্রো সিটিজে আছো, অবশ্যই ওভেন স্টোরি ট্রাই করে দেখবে, এটা আমার ভুবনেশ্বরে নেই, তাই জন্য এখানে এসে অবশ্যই আমরা ট্রাই করছি। কিভাবে নিচ্ছে দেখো, রাতের ডিনারে ভেজ বিরিয়ানি খেয়ে ঘুমাতে গেলাম। ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। গুড নাইট।